রিম্পাস ডায়েরির আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক 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 স্বাগত। আশা করছি তোমরা সবাই শারীরিক এবং মানসিকভাবে সুস্থ আছো, ভালো আছো। তো আজকে হলো 23 মে, এখন বাজে সকাল 8টা, আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো দেখতে থাকো, পাশে থাকো, আর দেখো সারাদিন আমি কী কী করতে থাকি। তো আর আমার প্লিজ ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, প্লিজ 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 সাবস্ক্রাইব করো, আর একটা লাইক করে যেতে ভুলো না। তো চলো দেখতে থাকো আজকে সারাদিন কী কী করি। এই যে আমি উঠে ফ্রেশ হয়ে গেছি। তো এখন রায় আর রিমু দুজনেই ঘুমাচ্ছে, তো ভাবলাম যে অনেকদিন পর সকালবেলা একটু আরাম করে বসে চা খাওয়া যাক। তো আমি আর ভাই দুজনে বসে চা খাচ্ছিলাম, অনেক রকমের গল্প করছিলাম। তো অনেকদিন পর জমিয়ে গল্প হলো আমাদের। ও আমাকে ওর কলেজের গল্প, মেসের গল্প এসব শোনাচ্ছিল, তো ওই নিয়ে হাসাহাসি করছিলাম, গল্প করছিলাম। আর তখনও যেহেতু রায় আর রিমু কেউই ওঠেনি, তো বেশ আমি রিল্যাক্স ছিলাম। তো এইভাবেই গল্প করে করে চা খেয়ে সকালটা কাটালাম। তারপরে তো একটু পরেই রায় রিমো দুজনেই উঠে গেছিলো। তো চলো দেখতে থাকো। তো আমাদের চা খাওয়া শেষ হওয়ার পরে পরেই রিমো উঠে গেছিলো। তো ওকে, ওর চোখ মুখ ধুয়ে ওকে ফ্রেশ করে রেডি করিয়ে দিয়ে তারপরে আমি ওকে নিয়ে দেখো পড়াতে বসেছি। তো ওকে পড়িয়ে নেব, তারপরে আমরা ব্রেকফাস্ট করব। তো ওকে এখন পড়িয়ে নিচ্ছি আমি। তো রিমোকে পড়ানো শেষ হওয়ার পর আমি একবার এই বাড়ির দিকে এলাম। তো দেখছি দিদা এখানে আলু ছাড়াচ্ছে। তো আমি জিজ্ঞাসা করলাম, তো বললো যে আলুর চপ হবে আজকে। আর এই যে আমাদের আচার রোদে দেওয়া হচ্ছে, আচারের এটা লুক। এই যে আমাদের জল খাবার রেডি চলে এসেছে, তো মুড়ি, আর এখানে হলো বাড়ির তৈরি আলুর চপ। তো খেয়ে নিই। তো 11টার দিকে আমার বোনরা এসেছিলো, আমার ছোটো কাকুর দুই মেয়ে, সেজো কাকুর মেয়ে। তো ওরা রোজই আসে আমার সাথে দেখা করতে, আর এখন রায়ের সাথে খেলছে, আর রায়ের জন্য ওরা দুটো খেলনা নিয়ে এসছে। হ্যালো, এখন প্রায় 12টা বাজে আর আমি এখন স্নান করে চলে এসেছি। তো এতক্ষণ পর্যন্ত তো বোনরা এসেছিলো, ওদের সাথে আড্ডা গল্প এসব হলো, তারপর ওরা চলে যাওয়ার পর আমি স্নান টান করলাম। আর ওদিকে রায় রিমু দুজনেরই স্নান হয়ে গেছে। রায়কে আজকে ওর দিদুন স্নান করিয়েছে, মানে আমার মা স্নান করিয়েছে। তো আজকে বেশ শ্যাম্পু ট্যাম্পু দিয়ে ওর স্নান হয়ে গেছে, আর আমি এখন স্নান করে আসলাম। আর ওদিকে মার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আমি শুধুমাত্র আজকে ছানার ডালনা বানাবো। তো ছানার ডালনাটা বানালেই হয়ে যাবে। তো চলো তোমাদের সাথে ছানার ডালনার রেসিপিটা কিছুটা শেয়ার করি। তো চলো দেখো, আমি এখানে ছানার ডালনা বানানোর জন্য ছানাটাকে একটুখানি আদা বাটা, একটু কাঁচা লঙ্কা বাটা, একটু নুন চিনি আর একটুখানি ময়দা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। আমার এখানে ছানাটা একটু জল ছিল ছানার মধ্যে, তো আমি ছানাটা একটু নরম ছিল, তো ওই জন্য প্রপার শেপ এখানে দেওয়া যায়নি। তো তোমরা এটাকে একটুখানি শক্ত করে মেখে তার ওটাকে একটু কোপ্তার আকারে গড়ে নিতে পারো। আমি এরকম করে বড়ার আকারেই ভেজে নিচ্ছি। তো ছানার বড়াগুলো ভাজা ভেজে নিই। দেখো বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। এবার বাকি যে তেলটা ছিল বড়া ভাজার, ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি চিনি। আর ফোড়নে দিয়ে দেবো হলো গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। তো ফোড়নটা দেওয়ার পরে একটুখানি নাড়াচাড়া করে নেব। ফোড়নটা নেড়ে নিয়ে এরপর এর মধ্যে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা, আর দিয়ে দেবো জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো কয়েকটা গোটা কাঁচা লঙ্কা চেরা। আর মশলাটা দেওয়ার আগে একটুখানি তেলের মধ্যে হলুদ দিয়ে দিয়েছি যাতে মশলাটা না ছেটে। তো এবার সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আলু। এই আলুটা আমি তেলের মধ্যে নেড়ে নিয়ে আগেই একটুখানি সিদ্ধ করে রেখেছিলাম। তো তোমরা চাইলে ডাইরেক্ট তেলে নেড়ে নিয়ে পরে একসঙ্গে পরে মশলার সাথে কষিয়ে নিয়ে সিদ্ধ করতে পারো। তো আমি আগেই একটুখানি সিদ্ধ করে রেখেছিলাম আলুটা। আলুটাকে এবার মশলার সাথে ভালো করে কষিয়ে নেব।
আলুটা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল, মানে যতটা ঝোল রাখতে চাইবো সেরকম জল দেব। আমি এখানে কাঁচা জল দিয়েছি, তবে গরম জল দিলে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো হবে। এবার এগুলো ফুটে উঠলে এর মধ্যে ছানার বড়াগুলো দিয়ে দেব। ঝোলটা ফুটে গেছে, এবার এর মধ্যে ছানার বড়াগুলো দেখো দিয়ে দিয়েছি। তো এটা লো ফ্লেমে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে বন্ধ করে দেবো, বেশিক্ষণ ফোটানোর দরকার নেই, তাহলে কিন্তু বড়াগুলো ভেঙে যেতে পারে। তো এটা জাস্ট কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি নামানোর আগে গরম মশলা, আর দিয়ে দেবো সামান্য একটু ঘি। এটা একটা যেহেতু সম্পূর্ণ নিরামিষ পদ, তো যে কোনো নিরামিষের দিনে এটা কিন্তু বানিয়ে নেওয়া যায়। একটুখানি ঝোল ঝোল আমি এখানে রেখেছি, তার কারণ এটা নামানোর পরে বড়াগুলো অনেকটা। হ্যালো, এখন প্রায় 2 বাজে, তো এখন আমরা লাঞ্চ করব। তো লাঞ্চে আজকে কী কী আছে সেটা দেখাবো তোমাদের। তো আজকে লাঞ্চে আছে ভাত, উচ্ছে আলু সিদ্ধ, আর ওদিকে আছে পাট শাক, আর যেটা ছানার ডালনা যেটা বানালাম ছানার ডালনা, আর আছে হাঁসের ডিমের ঝোল। তো চলো লাঞ্চটা কমপ্লিট করি, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। হ্যালো, এখন বাজে বিকেল প্রায় 5, আর আমি জাস্ট শুয়েছিলাম, ঘুমাইনি আজকে, রায় ঘুমাইনি, তো ওকে নিয়েই ছিলাম। তো এখন দেখছি বাইরে এসে প্রচণ্ড মেঘ করেছে আর ওয়েদারটাও দারুণ হয়ে গেছে। তো তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। ঘন হয়ে মেঘটা করেছে আর হাওয়াও দিচ্ছে বেশ। এই ভিডিওটা তার পরের দিনের ভিডিও সকালবেলা। তো এখন ভাই চলে যাচ্ছে, আর ভিডিওটা আমি এখানেই শেষ করব। ভালো লাগলে অবশ্যই লাইক করো, ধন্যবাদ।